ইতিমধ্যে সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, দি ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর টর্চার, দি এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যান্ড ইলিয়াস জাস্টিস। এক যুক্ত বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো নিয়ে জাতিসংঘকে নিজের মতো করে তদন্ত ও শান্তিরক্ষা মিশনের সঙ্গে জড়িত বাংলাদেশি ইউনিট এবং ব্যক্তিদের মানবাধিকারের রেকর্ড নূতন করে যাচাই করার আহ্বান জানিয়েছে। নিজ দেশে সংগঠিত কোনো অনিয়ম আড়াল করার জন্য জাতিসংঘকে ব্যবহার না করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং সামগ্রিক পর্যালোচনার আগ পর্যন্ত জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক আলোচনা স্থগিত রাখা উচিত বলেও ওই সাতটি সংগঠন জাতিসংঘকে জানিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, একদিকে সরকার আল জাজিরার পুরো প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে নাকচ করে দিয়েছে, অপরদিকে দায়সারাভাবে জাতিসংঘের কর্তৃক তদন্ত আহ্বানে অনাপত্তি জানিয়ে বলেছে তদন্ত হতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, সরকারের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমরা অবশ্যই তদন্ত করব, তবে তদন্তের জন্য জাতিসংঘ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানায়নি আনকোর। আবার অন্যদিকে আল জাজিরার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন সেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব এবং আমরা মামলা করব, এটা আমরা সেটার জন্য কাজ করছি আনকোর। অর্থাৎ আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর সত্যতা যাচাই না করে সরকার প্রতিবেদনটিকে ধারাভাবে মিথ্যা বানোয়াট হিসাবে আখ্যায়িত করেছে, অথচ সঠিক তথ্যের প্রকাশই হচ্ছে ভুল তথ্যের জবাব, আর অপপ্রচার থেকে ভাবমূর্তি পুনরুদ্ধারের উপায় হচ্ছে আসল তথ্য তুলে ধরা। কিন্তু সরকার প্রতিবেদনের মূল বিষয়বস্তু উচ্চ রেখে খণ্ডিত তথ্য অথবা প্রান্তিক বিষয়ের উপর ভর করে ষড়যন্ত্রের তত্ত্ব প্রকাশ করে চলেছে। যদিও তথ্যচিত্রটি সম্প্রচারের আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল যা তারা উপেক্ষা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। 26 মার্চ 1971 পাকিস্তান হানাদারী বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। নানা প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে অকাতরে কাজ করে যাওয়া এই দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী সর্বদা জনগণের প্রশংসা কুড়িয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দুর্নীতি বা নৈতিকতা বিবর্জিত কর্মের কারণে রাষ্ট্রের সংবিধানশীল এই মহান প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আল জাজিরার প্রতিবেদনে প্রচারিত অভিযোগ সমূহে উল্লিখিত অনেক বিষয়ে নিঃসন্দেহে দেশের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ। দেশে ও দেশের বাইরে একাধিক দেশে এইসব অপরাধ সংঘটিত হওয়ার সংবাদের কারণে উল্লিখিত অভিযোগ সমূহ আন্তর্জাতিক ফৌজদারি অপরাধে রূপ লাভ করেছে। বাংলাদেশ সরকার জাতিসংঘ শান্তি মিশনের জন্য হাঙ্গেরি থেকে আড়িপাকা যন্ত্রপাতি আমদানির কথা ইতিমধ্যে স্বীকার করেছে, কিন্তু জাতিসংঘ পরিষ্কার ভাষায় তা নাকচ করে দিয়েছে। এখন জনমনে প্রশ্ন, অবৈধভাবে আমদানিকৃত ওইসব আড়িপাকা ও নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনের সরঞ্জামাদি কাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? জনশ্রুতিতে আছে যে এ সকল সরঞ্জাম বিরোধী জনমতকে দমন করার কাজে ব্যবহার করে নাগরিক অধিকার তথা মানবাধিকারের মতো সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করে চলেছে এই সরকার, যা গণতন্ত্র হত্যা তথা সংবিধান লঙ্ঘিতজনক অপরাধের সামিল। সেনাবাহিনী তথা প্রতিরক্ষা বাহিনী জাতীয় ঐক্যের গর্বিত প্রতীক। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে
তার স্বচ্ছন্দ স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা দল মত নির্বিশেষে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘনে আড়িপাতার সিগন্যাল সরঞ্জামের বিল আমদানির ক্ষেত্রে জাতিসংঘের নাম ব্যবহারের সরকারি ব্যাখ্যা, জাতিসংঘ কর্তৃক বাতিল হওয়ার পর জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের বৃহত্তর অংশীদার হিসাবে ওই দায়িত্বে বাংলাদেশের সংশ্লিষ্টতাই এখন অনিশ্চয়তার মুখে পড়বে বলে আমরা আশঙ্কা করছি। এরূপ আশঙ্কার মধ্যেই জাতীয় ঐক্যের প্রতি আমাদের প্রতিরক্ষা বাহিনী তথা আমাদের মাতৃভূমি বাংলাদেশ হারিয়ে ফেলতে পারে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ভাবমূর্তি ও প্রাসঙ্গিকতা। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই চিত্র সুশাসনের অভাবে মানবাধিকার লঙ্ঘন তথা দুঃশাসনের এক বিশাল ক্যানভাসের কেবলই ক্ষুদ্র চিত্র। রাষ্ট্র ক্ষমতার চরম অপব্যবহার ও মাফিয়ার সংস্কৃতির এক অতি ক্ষুদ্রাংশ। রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে ক্ষমতার দখলদারিত্ব বজায় রাখার ভয়ানক প্রক্রিয়া এক অতি ক্ষুদ্র ভগ্নাংশ এবং লাগামহীন সাগর সম দুর্নীতির একটি টিপ অফ দি আইসবার্গ মাত্র। তাই দেশের চলমান এই শাসনরুদ্ধকর বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকার বহু আগেই জনগণ কর্তৃক ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়েও গায়ের জোরে কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। ফেসিবাদী কায়দায় ক্ষমতা আঁকড়ে থাকার জন্য গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাঁদাবাজি লুণ্ঠন আর সীমাহীন দুর্নীতির এক অভয়ারণ্যে পরিণত করেছে গোটা বাংলাদেশ। দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকায় এই দুঃশাসনের চিত্র জনসম্মুখে আসছে না। এই প্রেক্ষিতে আল জাজিরার ওই প্রতিবেদন দেশে বিদেশে সকল মহলকে করে তুলেছে আরো উদ্বিগ্ন উৎকণ্ঠিত। 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘকে এই বিষয়ে জাতিসংঘের নিজস্ব পদ্ধতিতে যে তদন্ত করার আহ্বান জানিয়েছে, আজকের এই সম্মেলনের মাধ্যমে বিএনপি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে এবং জাতিসংঘকে তার নিজস্ব পদ্ধতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে আশু তদন্তের আহ্বান জানাচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জি জামাত। আপনাদের সকলকে ধন্যবাদ। অন্য বিষয়ে প্রশ্ন করা যাবে আজকে আপনারা জানেন যাবকার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে যে খেতাব সেই খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর সেই বিষয়ে আপনারা যেহেতু স্থায়ী কমিটির সব সিনিয়র সদস্য এখানে আছেন, আপনারা কি ভাবছেন এই সরকারের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি আজকে তাকে ঘটনার পরে আজকে একটি পত্রিকায় আমাকে জিজ্ঞেস করেছিল বলে আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি, তাই আমি প্রাথমিক প্রতিক্রিয়াও সেটাকে আমি মনে করি, সেই কথাই আমি বলব। কিন্তু আমরা আমাদের স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সভা আজকে আমরা আহ্বান করেছি এবং স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত মতভাবে আমরা আবার আপনাদেরকে ডেকে আমাদের দলের প্রতিক্রিয়া আমরা জানাব। তবে এই যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে এটা এই সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। আজকের মতো এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা আচ্ছা এটা হলে আমরা এটা বলতে চাই যে এটা তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তো প্রতিবাদ জানাই, এটা সরকারের সিদ্ধান্ত এখনো হয় নাই, যদি হয় তাহলে এটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অসম্মান অপমান ও অবমাননা হবে বলে আমাদের বিশ্বাস। আমরা এটাই আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া, আমরা পরবর্তীকালে আপনাদেরকে আমাদের এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার এই প্রতিক্রিয়াটা কি আজকে স্থায়ী কমিটির মিটিংয়ে পরে জানাবেন? না, পরেই জানাবো। আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানানো হবে, এইভাবে আমরা একটি প্রেজেন্টেশনের মাধ্যমে হয়তো আপনাদেরকে জানাবো। স্যার একটু এটার সাথে সাপ্লিমেন্টারি করি, স্যার সারা দেশ আজকে কিন্তু তাকিয়ে থাকবে স্থায়ী কমিটির রিয়াকশনের দিকে, যেখানে এই নিউজটা যাচ্ছে সেখানে স্থায়ী কমিটির পক্ষ থেকে
আরো এক উইক আগে আল জাজিরার প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেই রিয়াকশনটা যখন আপনাদের পক্ষ থেকে যাবে কিন্তু এই বিষয়ে বক্তব্য না যাবে তখন কিন্তু জাতি বিভ্রান্ত হবে স্যার। না এটা সঠিক না, কারণ আমাদের তো বক্তব্য গেল যে আমরা স্থায়ী কমিটি আজকেই আমরা সভা করছি এবং সেই সভা করে আমাদের যে অবস্থান আমাদের প্রতিক্রিয়া আমরা আনুষ্ঠানিকভাবে জানাব অতি শীঘ্র জানাব। আর প্রাথমিক প্রতিক্রিয়া তো আমরা দিলাম ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ।